সাকিবের সাথে পরিমনির সখ্যতা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। সাকিব খানকে দেখলেই পরিমনি আনন্দ উল্লাসে মেতে ওঠেন। তাই তো এবার পরিমনির ছেলের জন্য সাকিব খানের পক্ষ থেকে একটি গাড়ি উপহার পাঠিয়েছেন। কিছুদিন আগে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি 5-তারকা হোটেলে। এদিন এক ঝাঁক নায়িকাদের সঙ্গে নিয়ে র‍্যাম্পে হেঁটেছেন মেগাস্টার সাকিব খান। সে সময় র‍্যাম্পে হাঁটার আগেই ব্যাক স্টেজে দেখা হয় সাকিব খানের সঙ্গে। সাকিব খানকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন পরিমনি, আর সেই দৃশ্য ভাইরাল হবার পর বেশ সমালোচনায় পড়েন পরিমনি। তবে আবারও সাকিব খানের সঙ্গে নাম জড়ালো পরিমনির। সদ্যই 3 বছরে পা রেখেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমনির ছেলে শাহিম মুহাম্মদ পুণ্য। ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেননি পরিমনি। ঘরোয়া ভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পুণ্যর জন্মদিন পালন করেছিলেন তিনি। পুণ্যর জন্মদিনের বিশেষ একটি উপহারের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। 1 মিনিট 35 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাকিব খানের পক্ষ থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরিমনি। সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরিপুত্র। জানা গেছে সাকিব খানের রিমার্ক হারল্যান্ড স্টোর থেকে পাঠানো হয়েছে বিশেষ এই গিফটটি। এরপর থেকেই সাকিব খান ও পরিমনিকে নিয়ে হচ্ছে আলোচনা। তো ভিউয়ার্স, পরিমনি ও সাকিব খানের এরকম সম্পর্ককে আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।